তো জানি না আমি ক্যামেরায় ঘোলা ঘোলা দেখছি না কি চোখ খোলা হয়ে গেছে। তো যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখন বাজে 6:57, এত সকাল সকাল সাজুগুজু করে আমরা কমপ্লিট। আমি আমার বেবি বেবি একটু ফ্রকটা দেখিয়ে দিই, এই যে, আর আমি একটা কুর্তি পরেছি। তো যাই হোক, সকাল সকাল যাচ্ছি, মানে আমাদের কি বলবো, আমাদের একটা ধর্মীয় জায়গায় যাচ্ছি, ফ্যামিলি মানে বাবার বাড়ির ফ্যামিলির সাথে। তো কে কে যাবো সেটা তোমাদের পরে বলছি, মানে পরে দেখাচ্ছি। তো চলো ব্লগটা শুরু করি। আর এখন সবাই রেডি হয়েছে, এখনো কেউ আসেনি। তো কোথায় যাচ্ছি সেটা কি জানি, মনে থাকলে পরে পরে বলবো, আমি তো আবার ভুলে যাই কোথায় যাচ্ছি। মেন যাচ্ছি জালালপুর, আমি জানি না তার আগে কি পরে, পরে কি পরে। তো চলো যাওয়া যাক, সেখানে যাচ্ছি প্রার্থনা করার জন্য। এটাই মানে এমনি কোনো ঘোরার জন্যে, আনন্দ ফুর্তির জন্য না, প্রার্থনা করার জন্যে। তার মধ্যেও সব কিছুই হবে, ঘোরাও হবে, আনন্দ ফুর্তি হবে। তো চলো যাওয়া, রেডি হয়ে ঘেমে থেমে যাচ্ছি। এই যে কে কে যাচ্ছি দেখো, এই যে জেনিফার করাইয়া, এই যে সুষমা গোলদার, এই যে প্রিয়াঙ্কা, আরও এই যে সাথী আরও আছে, আর এই যে আমার বেবি। তো জালালখালি যাচ্ছি, আর কে কে যাচ্ছে বাকিটা তোমাদের পরে দেখাচ্ছি। তো এই যে রাস্তায় আমাদের অটো চলে এসেছে, আমরা যাচ্ছি অটোতে করে যাব। দাঁড়াও দাঁড়াও, এই যে আমরা অটোতে উঠে গেছি, অটো ছেড়ে দিয়েছে। আমরা দুই ভাই বোন বেরো বেরো যাচ্ছি, দুই ভাই বোন খুব আনন্দ, খুব মজা। তো এই যে আমরা জালালখালি পৌঁছে গেছি, এই যে আমাদের অটো। এই যে হচ্ছে জালালখালির ব্যাকগ্রাউন্ড। চল না, এটা হচ্ছে যে জালালপুর চার্চ। মাঠের মধ্যে না, ওখানেও তো এখন বিল্ডিং ফিল্ডিং করেছে। তো এই যে সবাই, আমার মেয়ে কই? ও তো আমরা এই যে মেন যেখানে আর কি আমরা প্রার্থনা করব, আমাদের ধর্মীয় স্থান, সেখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, গেট থেকে ঢুকব, ঠিক আছে? আস্তে আস্তে মানে সময়ের সাথে সাথে তোমাদের সাথে সবটা শেয়ার করব। ওই যে বড় হলটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে চার্চ। ওখানে আমরা ঢুক মানে যাব আর কি। তো আগে বাইরের যা যা করার সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ভেতরে যাব। আর যত আমি সোহা কথা বলবো, মোর চাল দাঁড়িয়ে না
এই জায়গাটা আলাদা করে হচ্ছে খাবার জন্য। হ্যাঁ যাচ্ছি, এখানে বসে আর কি খেয়ে তারপরে আমরা ভেতরে যাবো। খাওয়া দাওয়া করে এই যে চুল টুল আছে ফ্রেশ হয়ে বেরোচ্ছি আমরা। যা গরম ফ্যাশন শেষ।
প্রার্থনা শেষ হয়নি, আমরা বাইরে চলে এসেছি, মানে একটু পরে শেষ হবে। চল চল খাবি না খাবি না কে বলছি, আমি একবারও বলেছি খিদে পেয়েছে, সত্যি খিদে পেয়ে গেছে খুব। তো এই যে এখনো শেষ হয়নি সব, দেখি ভিডিও কেটে দিস, বাইরে বাইরে কেটে দিতে যাবো কেন, তাহলে তোমার দেখতে হবে না। শোন না এই যে ভিতরে লোক আছে, একটু পরে শেষ হবে, এরপরে খাওয়া দাওয়া দুপুরের, তারপরে বাড়ি। তো এদিকে প্রার্থনা এখনো শেষ হয়নি আর আমরা এই যে খাবার লাইনে দাঁড়িয়ে পড়েছি, আগে আগে খাবো আগে আগে বাড়ি যাবো। না এই যে ভাত খাওয়াবো এখন, যা এখন কি দেবে তাই খাওয়াবো। দুপুরের খাওয়া চলছে, খিচুড়ি দেখতে পাচ্ছি, সবাই খেতে বসে পড়ে গেছে আর এখনো প্রার্থনা চলছে, খাওয়া দাওয়া সেরে তারপর আবার কথা। তো এই যে সবকিছু শেষ, খাওয়া দাওয়া করে এখন যে যার মতো বাড়ি চলে যাবে, দেখতেই পারছো পুরো ফাঁকা হল। আসো সামনে আসো, এগুলো সব কাঁচা ফুল দিয়ে সাজানো। ঘুরে ফিরে সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি, একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এই ভিডিও ফটোশ্যুট এসব করতে করতে। তো এই যে আমরা আবার মেন যেখানে সকালে নেমেছিলাম সেখানে চলে এসেছি, এই যে আমাদের অটো। তো এখন বাজে 3:48, বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার জন্য আমরা সব তৈরি হচ্ছি, সব কিছু কমপ্লিট। তো এই যে এখন একটু ভালো লাগছে জল ফল খেয়ে, তো চলো এই যে সবাই ওয়েট করছে যারা বাসে যাবে বাসের জন্য আর আমরা অটোতে, তো চলো বাড়ি যাওয়া যাক। আর কি বলবো, সেই তো একই রাস্তা দিয়ে যেতে যেতে অটোতে যাব, রাস্তা বাস বাড়ি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন বন্ধুরা, টাটা বাই বাই।